নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। গত 10 বছরে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের যে বাজেট হয় তার 90 ভাগই নিজেদের অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে। একসময় দাতা দেশ দাতা গোষ্ঠীর দিকে তাকিয়ে থেকে আমাদের বাজেট ঘোষণা করতে হতো। এর আগে দেখা যেত 30 ভাগ নিজেদের অর্থায়ন আর 70 ভাগ দাতাদের অর্থায়ন, কিংবা 20 ভাগ নিজেদের অর্থায়ন আর 80 ভাগ দাতাদের অর্থায়নে বাজেট ঘোষণা করা হতো। আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের লাখ লাখ কোটি টাকা বাজেটের 90 ভাগ নিজেদের অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে। এর থেকে গর্ব আর জাতির কি হতে পারে? শুক্রবার 17 জুলাই বেলা 11টায় দিনাজপুরের বিরল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মন্ত্রীর ঐচ্ছিক তহফিল হতে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের মাঝে অর্থ বিতরণ, এডিবির আওতায় বাইসাইকেল, কম্পিউটার, ফুটবল, হুইল চেয়ার ও প্রাণিসম্পদ কার্যালয়ের আওতাধীন খামারিদের মাঝে ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন খালিদ মাহমুদ চৌধুরী এমপি এসব মন্তব্য করেন। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।